ঠাকুরগাঁও পৌরসভায় সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলায় বেড়েছে জন দুর্ভোগ আবর্জনার দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচলে অসুবিধায় পড়ছে নগরবাসী বৃষ্টি হলেই এসব আবর্জনা ছড়িয়ে পড়ে চারদিকে এতে বাড়ছে মশা মাছি সহ নানা রোগ জীবাণু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাসিন্দারা ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন উনিশশো সালে গঠিত হয় ঠাকুরগাঁও পৌরসভা উনিশশো সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় পৌরসভাটি তবে নাগরিকদের জন্য সব ধরনের সুবিধা থাকার কথা থাকলেও ঠাকুরগাঁও পৌরসভায় বর্জ্য ফেলার নেই নির্দিষ্ট জায়গা ফেলা হচ্ছে সড়কের পাশে ও খোলা স্থানে এতে দুর্গন্ধে সড়ক দিয়ে চলতে অসুবিধা হয় বাসিন্দাদের বৃষ্টি হলে আবর্জনা ছড়িয়ে পড়ছে সড়ক ও আশেপাশের বাড়ি ঘরে এতে বাড়ছে মশা মাছির উপদ্রব দূষিত হচ্ছে জলাশয়ের পানি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা যেগুলো ফেলা হচ্ছে এ দিয়ে অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কারণ এখানে মাছি এবং পোকামাকড়ের পাশাপাশি আমাদের গৃহস্থলি কিছু গরু ছাগল তাছাড়া কুকুর বিড়াল এইসব প্রাণী এই ময়লা আবর্জনাগুলোর মধ্যে খাবার খুঁজে বেড়ায় আবর্জনা ফেলার জন্য নগরীতে নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছে বাসিন্দারা এই ময়লা গুলো করলে ভালো হয় আমরা গন্ধ থাকতে পারি না বাড়ির বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়তেছে আসা যা করি এত দুর্গন্ধ এটা সবাই ফেলাইলে ভালো হয় এদিকে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান বা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে বলে জানালেন পৌরসভার মেয়র আমি জায়গা খুঁজতেছি এই জায়গা পেলেই আমি সবগুলি যেখানে যত যত্র পড়ে আছে ময়লাগুলি সব তুলে নিয়ে যায় আমি একটা জায়গায় এগুলা স্তূপ করব দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি নাহিদ রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও